আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান 12ই সেপ্টেম্বর খুলছে, এটা আপাতত তোমরা সবাই জানো। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ধারাবাহিকতায় অনেকগুলো বিষয় তোমাদেরকে জানাতে হবে বা তারা জানিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, সেখান থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আমরা কথা বলতে চলেছি। তার মধ্যে আজকে আমরা কথা বলতেছি তোমাদের এই যে নোটিশ, দুইটা নোটিশ নিয়ে, সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত একটা ভিডিও আপলোড হবে। অ্যাসাইনমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ তারা নোটিশ নিয়ে কথা বলেছে, যেটা সবার জানা উচিত। সেটা তোমরা 12:15তে, দুপুর 12:15তে দেখতে পাবে, আর এটা হয়তো বা তোমরা 10:15তে আমি আপলোড করে রাখবো। এখন রাত্রেবেলা ভিডিওটি করছি, 11:12 দিকে এখন। আচ্ছা, ফার্স্ট তোমাদেরকে এখানে নোটিশ দেখায়, এখানে টিম গঠন নিয়ে একটা কথাবার্তা বলেছে তারা, মানে টিম গঠনের একটা নোটিশ দিয়েছে, সাথে তোমাদের এখানে আর কি তোমাদের নির্দেশনা নিয়ে একটা নোটিশ দিয়েছে। সো নির্দেশনা নিয়ে দিয়ে যে নোটিশটা দিয়েছে, এটা কিন্তু অনেকে ভুল বুঝেছে, অনেক ঠিকভাবে বুঝেনি, ঠিক আছে? অনেকগুলো ভুল বোঝাবুঝি হয়েছে, সেই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করবো। এখানে 11টার মতো নির্দেশনা তোমাদেরকে দিয়েছে, ওকে? সো এই নির্দেশনাগুলো আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিব, আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারবা, কারণ এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানা উচিত। আর এই টিম নিয়ে আমি একটু ছোট্ট করে বলে নিই, এখানে টিম গঠন করা হবে তোমাদের স্কুল এবং কলেজ থেকে। সেক্ষেত্রে টিমের মধ্যে কোনো শিক্ষার্থী থাকা হবে না, শিক্ষকরা মিলে একটা টিম গঠন করাবে, অর্থাৎ মনিটরিং টিম। এবং এই মনিটরিং টিমের কাজ হচ্ছে তোমরা স্বাস্থ্যবিধি ঠিকঠাক মতো মানছো কিনা সেটা দেখা। তাই তা অবশ্যই স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মানবা, তবে মনিটরিং টিম কোনো শাস্তি প্রদান করতে পারবে না যদি তোমরা কোনো ধরনের ভঙ্গ করো বা কোনো কিছু করো। সো সেক্ষেত্রে তোমরা একটু রিল্যাক্স থাকো, বাট স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। সো মনিটরিং টিমের কাজটা তোমাদের আপাতত ওরকমও কোনো কঠিন কিছু না। আর আমরা যদি এই নোটিশ নিয়ে কথা বলি, নোটিশটি প্রকাশ করেছে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তর, আর এখানে যে বেসরকারি কলেজ শাখা, এই কথাটা লেখার আসলে এটা ভুলে তারা লিখে ফেলেছে, কারণ এখানে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই এই নোটিশটি। সো এই কথাটা তারা ভুলে লিখেছে, এটা বোঝা গেল। আর এখানে তারা এটা প্রকাশ করেছে 8 সেপ্টেম্বর। সো আমরা দেখিনি তারা কী কী বলেছে, একটু আমি তোমাদেরকে আবারও বলছি, অনেকে ভুল বুঝেছো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে বিষয়গুলো সঠিক বুঝতে পারবা। এখানে শেষের দিকে একটা কথা লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস রুটিন প্রণয়নের জন্য নিম্নোক্ত নির্দেশনা সময় প্রদান করা হলো। মানে এখানে রুটিন প্রণয়নের জন্য, প্রণয়ন মানে বুঝো, মানে রুটিন প্রণয়ন করতে হবে, সেখানে এই নির্দেশনাগুলো পালন করতে হবে। সো রুটিনটা কিন্তু প্রণয়ন করতেছে তোমাদের শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠান প্রণয়ন করবে, মানে রুটিনটা তৈরি করবে তোমাদের শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোনো শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো রুটিন প্রকাশ করে দিচ্ছে না, ওকে? সো একটু দেখো, এখানে কিন্তু সব কিছু কিন্তু এখন এলোমেলো, মানে অর্থাৎ তোমার স্কুলে বা কলেজে যে কোনো কোনো কিছু হতে পারে, তোমার স্কুল স্যাররা যা ইচ্ছে তাই করতে পারবে। একটু বিষয়গুলো দেখে নাও। 1 নম্বর বলেছে যে 2021 এবং 2022 সালের SSC ও SSC পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। এটা হচ্ছে মেইন কথা, সবাই প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, প্রতিদিন বলতে 6 দিন, মানে শুক্রবার বাদে বাকি 6 দিনের কথা তারা বলেছে। এই 4 শ্রেণী, অর্থাৎ 21-এর 2 ব্যাচ ও 22-এর 2 ব্যাচ, তারা এখানে আসবে, এবং পঞ্চম শ্রেণী, অর্থাৎ এই 5টা শ্রেণী 5টা ক্লাস তারা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। তবে এইটা কিন্তু রুটিনটা প্রণয়ন করবে তোমাদের শিক্ষকরা। সো এখানে তোমাদের আর রুটিনের কোনো কিছু নেই, তোমরা প্রতিদিন ক্লাসে আসতেছো, এটা কনফার্ম। হয়তো তোমাদেরকে প্রভাত শিফট এবং দিবা শিফট দুইটা ভাগ করে দেবে, অর্থাৎ সকাল শিফট এবং বিকাল শিফটে ভাগ করে তারা তোমাদেরকে ক্লাসে আনবে। আর এরপর বলেছে 2 নম্বরে, 1ম, 2য়, 3য়, 4র্থ, 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তাহে 1 দিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। সো এখানে এইটা কনফার্ম যে তোমাদের এখানে বাকি সবাই 1 দিন করে ক্লাসে আসবে, তবে কোন 1 দিন এটা কিন্তু তারা এখন পর্যন্ত বলে দেয়নি। এটা কিন্তু তোমার শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে জানাবে, যদি তুমি এই কটা শ্রেণীর মধ্যে হয়ে থাকো তাহলে তোমার শিক্ষা প্রতিষ্ঠান জানাবে তুমি সোমবার আসবা নাকি মঙ্গলবার আসবা, অর্থাৎ সপ্তাহে 1 দিনই ক্লাসে যাবা, তবে সেটা কী বার সেটা শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে জানাবে, তোমার স্কুল কলেজ জানাবে, বারবার বলছে কিন্তু বিষয়টা। 3 নম্বর বলছে যে সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণীতে 2টি করে ক্লাস করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রুটিন প্রণয়ন করা করবে। মানে এখানে তোমাকে সপ্তাহে প্রতিদিন নির্দিষ্ট শ্রেণীতে 2টি করে ক্লাস করতে হবে, মানে এখানে তুমি যেখানেই পড়ো না কেন, যে শ্রেণীতেই পড়ো না কেন, তোমাকে 2টা করে ক্লাস তারা করাবে, 2টা করে ক্লাস করাবে, সাবজেক্ট করে নেবে সেটা তাদের বিষয়। এরপর বলেছে যে রুটিনের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ক্লাসরুম নির্ধারণ করা হবে। সো ব্যবহারিক ক্লাসগুলো এখানে করতে হবে, ব্যবহারিক ক্লাস হচ্ছে যাদের যাদের ব্যবহারিক আছে, অর্থাৎ বিশেষ করে SSC ও SSC ব্যাচ, তাদের ব্যবহারিক ক্লাসগুলো করানো হবে। আর 5 নম্বর বলেছে যে সকল প্রতিষ্ঠানে মাধ্যমিক
প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে সংযুক্ত রয়েছে সে সকল প্রতিষ্ঠান ওই সকল স্তরের জন্য নির্ধারিত ক্লাসসমূহ সমন্বয় করে রুটিন প্রণয়ন করবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। শিক্ষা প্রতিষ্ঠান 6 নম্বর বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিগ্রি সম্মান ও মাস্টার্স পরীক্ষার সাথে সমন্বয় করে 2021 ও 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রুটিন প্রণয়ন করে শ্রেণী কার্যক্রম করবে। অর্থাৎ এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজে পরীক্ষা চলছে অনেক আর কি কলেজগুলোতে, সো সেই কলেজের শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা রুটিনটা সামঞ্জস্য করে নিতে বলেছে। আর এখানে 8 নম্বরে বলেছে যে রুটিন প্রণয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ, প্রস্থান, অবস্থানের সময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের মতো কোনো বিষয় না ঘটে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের মনিটরিং যে টিম গঠন করা হবে তারা কিন্তু এটা সম্পূর্ণটা মডিফাই করে দেখবে। ওকে, 8 নম্বর বলেছে যে রুটিন এমনভাবে প্রস্তুত করতে হবে যেন ভিন্ন ভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং প্রতিষ্ঠান থেকে বের হয়। সো এটা স্বাভাবিক বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের কাজ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপাতত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। অ্যাসেম্বলি বলতে এখানে তোমাদেরকে অ্যাসেম্বলি বলতে তোমাদের এখানে পিটি করাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা যদি ক্লাস শুরু হওয়ার আগে, স্কুল শুরু হওয়ার আগে তোমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে তোমরা যে জাতির সংকেত গাও, এই যে বিষয়গুলো আছে এই এই বিষয়গুলোকে তোমাদের বন্ধ থাকবে আপাতত, সরাসরি তোমরা ক্লাসে চলে যাবা। এটা অবশ্যই অনেক শিক্ষার্থী অনেক খুশি হবে, কারণ এটা অনেকের কাছে বিরক্ত। এরপর 10 নম্বর বলছে প্রতিদিন নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী তথ্য পূরণ করতে হবে। এখানে শিক্ষকদের কাজ, তোমাদের কোনো কাজ নাই। আর এখানে সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্লাস রুটিন তৈরির ক্ষেত্রে উপযুক্ত বিষয়সমূহ অনুসরণ করতে হবে। সো এটা শিক্ষকদের কাজ। সো এখন এখানে মেইন পয়েন্ট কোনটা সেটা হচ্ছে তোমাদের অ্যাসেম্বলি বন্ধ থাকবে, আর তোমরা যেটা সবচেয়ে বেশি কনফিউজ সেটা হচ্ছে এসএসসি ও এসএসসি ব্যাচ তোমাদের 2021 সাল এবং 2022 সাল তোমাদের প্রতিদিন আসতে হবে কিনা, এটা নিয়ে আমি একটু বলি। এটা প্রতিদিন আসতে হবে কিনা তারা তো বলে দিয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনেক বেশি তাদেরকে তো অবশ্যই আনা সম্ভব হবে না যদি এত কিছু একসাথে হয়। সেক্ষেত্রে এই রুটিনটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রকাশ করবে না, তোমার স্কুল এবং কলেজ প্রকাশ করবে। সো কলেজ থেকে তোমরা জেনে নাও বিষয়গুলো যে তোমাদের সাথে কী হতে যাচ্ছে, কীভাবে তারা রুটিন প্রকাশ করবে। সো এইটুকুই ছিল মূলত এখানে সম্পূর্ণ বিষয়গুলো। আশা করি আমি বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।